হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস কিচেন টিএস। আজ তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে একটি নতুন রেসিপি, সেটি হলো সজনে ডাঁটার সেসকি। এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। এখানে আমি কিছু সজনে ডাঁটা পরিষ্কার করে নিয়েছি আর একটি বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে আর 5-6টি কাঁচামরিচ। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি একটি প্যান গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল, আপনি চাইলে সরিষার তেলও রান্নাটা করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, রসুনটা আমি মিহি কুচি করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এক পর্যায়ে রসুনটা যখন গোল্ডেন হয়ে যাবে ঠিক তখনই অ্যাড করে দিতে হবে 1/2 টিস্পুন রসুন পেস্ট। এবার এই রসুনটাকে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরা গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় তাই অল্প জল অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। এই গরমের সময়টাতে সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, শরীরের জন্য ভীষণই উপকারী একটি সবজি। খুব বেশি দিন এই সবজিটা বাজারে পাওয়াও যায় না। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আরও রান্না করে নিচ্ছি 4-5 মিনিট। আমি ফিরে এসেছি 4 মিনিট রান্না করার পর। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও 2 মিনিট কুকড করে নিচ্ছি। ফিরে এসেছি আরও 2 মিনিট রান্না করার পর, দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে সজনে ডাঁটাগুলো। দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি সরিষে বাটা। সরিষা বেটে রেখেছিলাম যে সেই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ, মুখটা আমি চিরে দিয়েছি। জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে কুকড করে নেব 2 মিনিট। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। ফিরে এসেছি 2 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটার একটি ইউনিক রেসিপি, সেটি হলো সজনে ডাঁটার সেসকি। ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।